হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আবার একটা নতুন ট্রেন ব্লগে। আজকে চলে এসেছি কলকাতা জাম্মুতাওয়াই 13151 ট্রেনের ব্লগ নিয়ে। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে জার্নি শুরু করে 11:45-এ আর পৌঁছায় জাম্মুতাওয়াই অ্যারাউন্ড 45 আওয়ার্স টাইম লাগে পৌঁছাতে। আর কলকাতা থেকে জাম্মুতাওয়াই পৌঁছাতে এর মধ্যে 77টি স্টেশন পড়ে ইন বিটুইন। আমরা এই ট্রেনটিতে জার্নি শুরু করি বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান স্টেশনে এই ট্রেনটি টাইম হচ্ছে অ্যারাউন্ড 1:30-এর সময়, কিন্তু আমাদের জার্নি সেটা ছিল না জম্মুতাওয়াই অবধি, আমরা গিয়েছিলাম অযোধ্যা ধাম। তো এই ট্রেনের কীরকম কী ডিটেল সমস্ত কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তবে বর্ধমান স্টেশনে আমরা একটা প্রবলেমও ফেস করি, তো সেটা আগে সবার আগে তোমাদের সাথে শেয়ার করি। সো আমাদের জার্নি স্টার্ট হলো জম্মুতাওয়াই এক্সপ্রেসে। B1 কম্পার্টমেন্টে আমরা চাপলাম, বাইরে তো প্রচণ্ড রোদ, এখন টাইম হচ্ছে 1:30 মতো। তো একটা জিনিস বলার আছে, লাইক আমরা বর্ধমান স্টেশন থেকে বোর্ডিং করলাম ট্রেনে জম্মুতাওয়াই এক্সপ্রেসে। তো প্রত্যেক প্ল্যাটফর্মে কি একটা যখন ট্রেন ঢোকে প্রত্যেক প্ল্যাটফর্মে যে ট্রেন কম্পার্টমেন্ট নাম্বার দেয় যে এই কম্পার্টমেন্টে টি এখানে পড়বে, B1 এখানে, B2, B3 করে। তো বর্ধমান প্ল্যাটফর্ম হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমি আগেও ট্রাভেল করেছি এখনও করছি, যে বর্ধমানে কম্পার্টমেন্টের নাম্বার দেয় না যে B1 কোথায় পড়বে বা B2 কোথায় পড়বে বা কিছু পড়বে। আমি এর আগে গেছিলাম একবার, হচ্ছে লং জার্নি করেছিলাম বর্ধমান থেকে হচ্ছে পাটনাতে, সেই টাইমেও কিন্তু সেখানে কোনো রকম দেয়নি, ঠিক আছে, যে কোথায় কম্পার্টমেন্ট করবে। আমি দাঁড়িয়ে ছিলাম প্রথমে, একদম দিয়েছিল শেষে, আজকেও তাই আমি দাঁড়িয়ে আছি প্রথমের দিকে, B1 কম্পার্টমেন্ট করছে একদম পিছনে। আর আমি যাচ্ছি দাদুবিদা সবাইকে নিয়ে, সবাইকে মালপত্র নিয়ে, এইভাবে সামনে থেকে পিছনে যাওয়া খুবই মুশকিল। আর স্টেশনে যদি কমপ্লেন করা হয় তাহলে তারা বলছে যে অনলাইন গিয়ে কমপ্লেন করতে, এখানে করতে, সেখানে করতে, মানে কারোর কোনো হেল্পও নেই। আর এটা বরাবর চলেই আসছে, লোকজনের ওদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে শুধু কম্পার্টমেন্ট করার জন্য। আমি জানি না স্পেশালি বর্তমান স্টেশনে এরকম কেন হয় বারবার। সবাস তো আমরা বসে পড়েছি ট্রেনে, এখন যাচ্ছি জম্মুতাওয়াই এক্সপ্রেসে। কোথায় যাচ্ছি? অযোধ্যা ধাম। হ্যালো, এইদিকে হচ্ছে আমাদের সিট, আপার সাইড, আপার সাইড লোয়ার। আর এইদিকে আছে, এইদিকে আছে দিদার সিট, আর ওই দূরে বসে আছে হচ্ছে পূর্ণিমা সিট, এই নীল শাড়ি। চলো তো, আমাদের ট্রেন ঢুকে গেল দেখতে দেখতে দুর্গাপুর স্টেশনে, একদম পারফেক্ট টাইম, ট্রেনটা দাঁড়িয়ে গেল, সেরা সাবাস। দুর্গাপুর ছাড়ার পর আমাদের ট্রেন আসানসোল স্টেশনে ঢুকে যায় একদম রাইট টাইমে। তারপর একটু রিল্যাক্স করার জন্য আপার বার্থে গিয়ে একটা করে ভেজ প্যাটিস খেয়ে একটু ল্যাদ খেলাম। এখন আমাদের ট্রেন থেকে বাইরে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়, আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে একটা স্টেশনে, হচ্ছে মিমিঘাট। আমাদের খাবার ডেলিভার করে গেছে ট্রেনের জোম্যাটো থেকে। এতদিন অব্দি ডমিনোস ফমিনোস আয়াসি দেখি শুনেছিলে, এবার হচ্ছে জোম্যাটো থেকে খাবার ডেলিভার। কি দিয়ে গেছে দেখি, মানে দিয়ে তো গেছে কি জানি। এটা হচ্ছে আমাদের ভাত এক প্লেট আছে এটাতে, এটাতে হচ্ছে জিরা আলু, আর এটাতে হচ্ছে ডাল, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস আছে, দাঁড়িয়ে আচার আছে, চামচ আছে। চল রাত্রে ডিনার করে সুন্দর একটা ঘুম দিয়ে সকালে উঠেই এক কাপ গরম চা ঠিক নাম্বার আগে। বর্ধমান স্টেশন থেকে অলমোস্ট 17 আওয়ার্স জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের ওয়ান অফ দি ড্রিম ডেস্টিনেশনস অযোধ্যা ধামে। সো ফাইনালি নামলাম আমরা অযোধ্যা স্টেশনে। ট্রেন লাইক 1.5 ঘন্টা মতো লেট আছে, এসে পৌঁছলাম। দেখিয়ে দিই তোমাদেরকে অযোধ্যা স্টেশনটা একটু, সেই দিকটা ইয়ে ওই দিকটা পুরো ডেভেলপমেন্ট হয়েছে সামনে।
এস্কেলেটরে করে আমরা এখন যাচ্ছি এদিকে। এটা হচ্ছে স্টেশনের উপরে এসে এরকম নিত্য, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এখানে আই থিঙ্ক সামনে এটা টিকিট কাউন্টার, এটা হচ্ছে এখানে ওয়েটিং রুম, আর এক্সিট হচ্ছে সামনে গিয়ে এখানটাতে। সো এটা হচ্ছে অযোধ্যা স্টেশনের বাইরে থেকে অটো বুক করে নিয়েছি হোটেলে যাওয়ার জন্য। ভাবলাম অটোতে জিনিসপত্রগুলো চাপিয়ে একবার বাইরে থেকে দেখে নিয়ে ভিউটা কীরকম কী লাগছে না লাগছে। তবে একটা জিনিস দেখ, এখানে ওইটা হচ্ছে এন্ট্রি সামনেটা, কিন্তু সামনের এন্ট্রিতে হচ্ছে তোর ঘরগুলো চলে এসছে এইটা। কত হনুমান রে, ফোন ফোন নিয়ে নেবে না তোমার হাত থেকে? চলো তো এরপরে বেরিয়ে যাবো হচ্ছে আমরা হোটেলের জন্য। সেটা হচ্ছে অযোধ্যার বাইরে বেরিয়ে এখান থেকে টোটো অটো সব পাওয়া যাবে যাওয়ার জন্য, যেখানে খুশি মানে যেখানে খুশি মানে যাবে তো রাম মন্দিরে, আবার কোথায় যাবো এখান থেকে। কালকে সকাল 6টায় আমাদের হচ্ছে আরতির বাস, এখানে আরতির বাস নিয়ে বেরিয়ে পড়েছি 5টায়।